আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত ভাই বাবাজিরা এবং বন্ধুরা, আপনারা আপনাদের সামনে আজকে আমি যে বিষয়টি নিয়ে ভিডিও করতে যাচ্ছি তা হচ্ছে কি হিসনুল মুসলিমের নামে একটি অ্যাপ। যদিও আমি যে বিষয়টি বলবো তা হচ্ছে কি আপনারা এই অ্যাপটা কেন ব্যবহার করবেন। আপনি প্রথমে প্লে স্টোরে যাবেন, তারপর হিসনুল মুসলিমিন লিখবেন। আমি প্লে স্টোরে যাই, আপনাদের দেখিয়ে দিই। হিসনুল মুসলিমিন, হিসনুল মুসলিম এটাই দেবেন, যে কোনো একটা দিলেই হবে আপনার এইটা আসবে। যেহেতু আমার অলরেডি ইনস্টল করা আছে, এই জন্য আমি জাস্ট ওপেন করলাম, আপনাদের জাস্ট এর ফায়দা দেখাবো, এই কারণে আমি ভিডিওটি করছি। তো আপনারা দেখেন এখানে সমস্ত প্রকার আমাদের যাবতীয় দোয়া যেগুলো আছে সেগুলো এর মধ্যে অ্যাড করা আছে। আপনার প্রতিনিয়ত যে দোয়াগুলো দরকার সেগুলো আছে। তো আমি এর ফায়দা এর মাধ্যমে আপনি কিছুটা বুঝতে পারবেন, শিখতে পারবেন, আরবি ভাষা সম্পর্কে কিছুটা আপনার নলেজ আসবে। কিছু কিছু শব্দ মানে প্রত্যেকটা শব্দেরই এখানে অর্থ দেওয়া আছে, যার মাধ্যমে আপনি সহজে মুখস্থ করতে পারবেন এই বলে আমি মনে করি। দেখি আমরা প্রথমে সালাত অংশে যাই। দেখেন মসজিদে যাওয়ার পরে পড়ার দোয়া চাপ দিলাম, এখানে চলে আসছে। এবার আমি বলেছিলাম প্রত্যেকটি শব্দ অর্থ করা আছে, তো আমি জাস্ট আপনাদের দেখাই এই জিনিসটা আমি খেয়াল করিনি। আমি আল্লাহুম্মা পরে চাপ দিলাম, দেখেন এই দেখুন লেখা আসছে হে আল্লাহ, আল্লাহুম্মা হে আল্লাহ। তারপরে আজ 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 আল মানে দান করুন, আজ আল মানে দান করুন। তারপরে আমার অন্তরে ফি, এবার এবার আমি সব এইভাবে দেখাই। এটা গেল সালাতে, সালাতে ব্যাক আসলাম, সন্ধ্যা সন্ধ্যা দোয়া জিকির, জিকিরের ফজিলত এখানে আমরা চাপ দিই। ফাজকুরুনি, ফাজকুরুনি মানে সুতরাং তোমরা স্মরণ করো আমাকে। যদিও এটা একটু বড় শব্দ হয়ে গিয়েছে, এটা আপনারা বিভিন্ন জায়গায় প্রত্যেকটি শব্দ পাবেন। তো এই ছিল মূলত আমার আপনাদের সাথে বলার মেন জিনিস। তো আপনারা এই এই অ্যাপটি ডাউনলোড করে নেবেন। ধন্যবাদ, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।